আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলাদেশ দুই হাজার বাইশ উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ ওয়েব পেজ থেকে একটি অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমরা সেই অনলাইন কুইজ প্রতিযোগিতায় কীভাবে অংশগ্রহণ করব এবং কীভাবে নিবন্ধন করব আর এখানে সর্বমোট একুশটি পুরস্কার দেওয়া হবে বাংলাদেশের সকল ছাত্রছাত্রী সহ সকল নাগরিক এখানে অংশগ্রহণ করতে পারবে তাহলে চলো কম্পিউটার স্কিনে গিয়ে আমরা এই ডিজিটাল অনলাইন কুইজ প্রতিযোগিতার বিস্তারিত তথ্যটি জেনে নিই এবং কিভাবে নিবন্ধন করব সেই বিষয়টি জেনে নিই তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আমাদের এখন একটা ব্রাউজার ব্যবহার করতে হবে এবং নেট কানেকশনটি আমাদের কানেক্ট করে নিতে হবে তো আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করছি তো আপনারা সেই ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন তো ক্রোম ব্রাউজার ব্যবহার করার পর ক্রোম ব্রাউজারে যে সার্চ বার আছে এখানে লিখবেন ডিজিটাল বাংলাদেশ কুইজ তো ডিজিটাল বাংলাদেশ কুইজ লেখার সাথে সাথে প্রথমে দেখতে পাবেন যে ডিজিটাল বাংলাদেশ দিবস দুই হাজার বাইশ অনলাইন কুইজ প্রতিযোগিতা তো এখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করার পর আপনাকে ডিজিটাল বাংলাদেশের যে ওয়েব পে সেই ওয়েব পেটে চলে আসবেন এখানে দেখতে পাবেন হোম নেওয়ালী সচরাচর জিজ্ঞাসা যোগাযোগ লগ ইন এরপরে দেখতে পাচ্ছে নিবন্ধন আচ্ছা তো আমরা যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই বিষয়টি হলো আমরা নিবন্ধন কীভাবে করবে কারণ নিবন্ধন করতে না পারলে আমরা তো লগ ইন করে কুইজ অংশগ্রহণ করতে পারবো না তো নিবন্ধন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিবন্ধন লেখা আছে এই নিবন্ধনে ক্লিক করবেন তো নিবন্ধনে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিবন্ধনের যে পেজ সেই পেজে নিয়ে যাবে তো আমরা নিবন্ধন পেজটিতে চলে আসলাম আমাদের এখানে নিবন্ধন করতে হবে এবং নিবন্ধন করতে পারলে আমরা লগ করে এই অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো তো প্রথমে দেখতে পাচ্ছেন পুরো নাম বাংলাতে লিখতে হবে এখানে স্টার চিহ্ন দশে মানে এখানে লিখতে হবে তো অবশ্যই আপনি কিবোর্ডটা মানা করে নেবেন এখানে নাম লিখবেন আপনার নাম তো পাচরটি দেওয়ার পরে আপনাকে যে বিষয়টি অবস্থিত সেই বিষয়টি হলো এখানে একটি ক্যাপচার দেখতে পাচ্ছেন এই ক্যাপ্টারটি আপনাকে এখানে উপরের ছবিতে দেখানো অক্ষরগুলো প্রবেশ করান অথবা আপনি এখানে রিফ্রেশ করে নিতে পারেন তো আমি রিফ্রেশ করে নিলাম তো উপরের বিষয়টি আমাকে অবশ্যই ইংরেজিতে টাইপ করে নিতে হবে তাই আমি আপনার কীবোর্ডটি ইংরেজি করে নেবেন এরপরে ছোট হাতে থাকলে ছোট হাতে দিবেন বড় হাতে থাকলে বড় হাতে দেবেন তো ই দিলাম তারপরে ও অর্থাৎ এখানে ক্যাপচারটি আপনাকে ব্যবহার করতে হবে তো ক্যাপচারটি দেওয়া হয়ে গেলে বিষয়গুলো আপনাকে আবার নজর দিয়ে দেখে নেবেন কারণ আপনার নাম এবং মোবাইল নাম্বারটি সঠিক হয়েছে কিনা এবং জন্ম তারিখ এবং পাসওয়ার্ড আর পাসওয়ার্ডটি আপনি অবশ্যই গোপন করে রাখবেন এরপরে ক্যাপচারের সাথে মিল রেখে অবশ্যই আপনাকে নিবন্ধনে ক্লিক করবেন নিবন্ধন হওয়ার সাথে আপনি যে বিষয়টি জানতে পারেন তা হলো ধন্যবাদ প্রোফাইলের সকল তথ্য আপডেট না করা থাকলে দয়া করে আপডেট করুন অন্যথায় আপনি কুইজে অংশগ্রহণ করতে পারবেন না অর্থাৎ আপনাকে অবশ্যই প্রোফাইলটি সম্পূর্ণরূপে আপডেট করতে হবে তো আমি এখানে কেটে দিলাম তো এখানে বলা হচ্ছে যে প্রোফাইলের সকল তথ্য আপডেট না করা থাকলে দয়া করে আপডেট করুন অন্যথায় আপনি কুইজে অংশগ্রহণ করতে পারবেন না তো প্রোফাইলটি আপডেট করার জন্য আমাকে একটু নিচে আসতে হবে তো আপনারা দেখতে পাবেন এখানে আছে পাসওয়ার্ড পরিবর্তন করুন তো পাসওয়ার্ড পরিবর্তন করার দরকার নাই আপনারা যেটা দিচ্ছেন সেটাই মনে রাখবেন এরপরে প্রোফাইল আপডেট করুন অর্থাৎ প্রোফাইলটি আপডেট আমাদের এখান থেকে করতে হবে তো আমাদের প্রথমে যে বিষয়টি অর্থাৎ চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতেই হবে তো প্রোফাইলটি আপডেট করার জন্য আপনাকে প্রোফাইল আপডেটের অপশানে আসতে হবে এবং প্রথমে দেখতে পাচ্ছেন যে চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে তো এখানে আপনার নাম যেহেতু বাংলাদেশে প্রথমে আমরা নিবন্ধন করেছিলাম তাই এখানে এটি এসেছে তো এরপরে ইংরেজি যে বিষয়টি ইংরেজিতে নাম আপনাকে অবশ্যই দিতে হবে এবং আপনারা অবশ্যই বড় হাতের অক্ষর দিয়ে এখানে নামটি ইংরেজিতে পূরণ করবেন এরপরে পিতার নামটি অবশ্যই দিতে হবে মাতার নামটি অবশ্যই দিতে হবে এবার আপনার ছাত্র আপনার পেশা কি সেই পেশাটি অবশ্যই এখানে দিয়ে দিবেন তো আমার পেশা যেহেতু ছাত্র এখানে দিয়ে দিলাম এরপরে প্রতিষ্ঠানের নাম অর্থাৎ বর্তমানে আপনি কোন প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন সেই প্রতিষ্ঠানের নাম অবশ্যই দিয়ে দিবেন তো আমার প্রতিষ্ঠানের নাম আমি এখানে দিয়ে দিলাম এরপরে পুরুষ বা মহিলা এখানে নির্বাচন করবেন এবং ঠিকানা তো অবশ্যই ঠিকানা জায়গায় আপনার সঠিকভাবে ঠিকানাটা দিয়ে দিবেন এরপরে বাংলাদেশ অবশ্যই সিলেক্ট করবেন যেহেতু বাংলাদেশ থেকে অনলাইন কুইজ প্রতিযোগিতা হচ্ছে তো অবশ্যই বাংলাদেশ দিয়ে দেবেন এরপরে বিভাগ আপনার বিভাগটি অবশ্যই দিয়ে দিবেন জেলা এবং উপজেলা আচ্ছা এরপরে জন্ম তারিখটি অটোমেটিক আমরা নিবেদন করার সময় দিয়েছিলাম এরপর মোবাইল নাম্বারটি দিয়েছিলাম আপনি যদি বিকল্প মোবাইল নাম্বার দিতে চান তো এখানে দিতে পারবেন আর যদি না দিতে চান তো সমস্যা নাই এরপরে জন্ম তো পর জন্ম নিবন্ধন আপনি দিতে চান দিবেন না দিলে কোনো সমস্যা নাই এরপরে আপনাকে একটি ছবি অর্থাৎ আপনার ছবি এখানে আপলোড করতে হবে তো অবশ্যই চুজ এই ফাইল থেকে আপনার ছবিটি আপলোড করবেন তো ইতিমধ্যে আমার আপডেট প্রোফাইলটি সম্পূর্ণ ইতিমধ্যে আমার প্রোফাইলটি সম্পূর্ণ আপডেটের তথ্য আমি দিয়েছি আপনারা সঠিকভাবে এই তথ্যগুলো দিয়ে দিবেন কারণ প্রোফাইল আপডেট করা না থাকলে আপনারা কিন্তু কুইজে অংশগ্রহণ করতে পারবেন না তো আপনারা অবশ্যই একটি খেয়াল রাখবেন এখানে কিন্তু সর্বমোট একুশটি পুরস্কার দেওয়া হবে তো বেশিরভাগই কিন্তু ল্যাপটপ তো অবশ্যই আপনার প্রোফাইলটি সঠিকভাবে আপডেট করবেন এবং আপডেট ছাড়া কিন্তু আপনারা এই অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না তো এরপর সম্পূর্ণ তথ্যটি সঠিক হয়ে যাওয়ার পর আপনাকে আপডেট করুন এই অপশানে অবশ্যই ক্লিক করবেন এরপর ওপরে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইল আপডেট হয়ে গেছে তো এরমভাবে অপশান একটা আসবে তো আপনার আপনার এখানে ওকে করবেন তো আমার প্রোফাইলটি আপডেট হয়ে গেছে আমরা আমাদের যে বিষয় সেই বিষয়টি আমরা একটু পরে দেখতে পাবো অর্থাৎ আমার প্রোফাইলটি আমি পরে দেখতে পাবো তো আপডেট হয়ে যাওয়ার সাথে সাথে আপনার সামনে এমন একটি প্লেজ চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার নাম বাংলাতে এবং ইংরেজিতে পিতার নাম এবং মাতার নাম মোবাইল নাম্বার বিকল্প মোবাইল নাম্বার যেহেতু দোয়া নাই এখানে দোয়া নাই বোঝাচ্ছে তারপরে ছাত্র পেশা গ্রুপ এখানে আমাকে দেখাচ্ছে গ গ্রুপ দেখাচ্ছে তারপরে জন্ম নিবন্ধন দেওয়া হয় তো যেহেতু প্রোফাইল আপডেট হয়ে গেছে তো আপনার কাজ অটোমেটিক শেষ হয়ে গেছে তো অবশ্যই আপনারা এই বিষয়টি স্ক্রিনশট মেরে রেখে দেবেন এতে আপনাদের অনেক উপকার আসবে আচ্ছা তো আমার যেহেতু প্রোফাইল আপডেট হয়ে গেছে তো আমার কাজ অটোমেটিক শেষ আপনার কাজ অটোমেটিক শেষ হয়ে গেল তো আমরা সরাসরি চলে যাব ডিজিটাল বাংলাদেশে ওয়েব পেজে তো আমাদের অনলাইন কুইজ প্রতিযোগিতা আমাদের প্রোফাইলটি আপডেট করা হয়ে গেছে এখন আমাদের সাথে যে প্রশ্নটি সে প্রশ্নটি হলো আমরা কিভাবে এই অনলাইন কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারব তো এই বিষয়ে জানার জন্য আমাদেরকে একটু নিচে আসতে হবে সুতরাং যত জিজ্ঞাসা আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ডিজিটাল বাংলাদেশ দিবস অনলাইন কুইজ প্রতিযোগিতা 2022 এ অংশগ্রহণের জন্য লগ ইন করতে হবে কি তো উত্তর দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনি যে গ্রুপে নিবন্ধন করেছেন যেমন গ্রুপ ক উনতিরিশে নভেম্বর গ্রুপ খ একে ডিসেম্বর এবং গ্রুপ গ দুয়ে ডিসেম্বর দুই হাজার বাইশ সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে যে কোনো যে কোনো একুশ মিনিট সময়ের জন্য লগ ইন করে কুইজে অংশগ্রহণ করতে হবে অর্থাৎ আপনার যদি ক গ্রুপে হয়ে থাকেন তাহলে আপনার অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে উনত্রিশে নভেম্বর ক্ষয়া যদি হয়ে থাকেন তাহলে একে ডিসেম্বর এবং গয়া যদি হয়ে থাকেন দুয়ে ডিসেম্বর তো এর পরবর্তীতে আমরা সেই ভিডিও নিয়ে অবশ্যই অবশ্যই আসবো তা আপনাদের অবশ্যই অবশ্যই সাথে থাকবে আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম